নমস্কার, আমি স্মিতা। তোমরা শুনছো থ্রিলারল্যান্ড। আবার আমরা হাজির হয়ে গেছি নতুন গল্পকে সঙ্গে নিয়ে। আজ তোমরা শুনবে ত্রিজিৎ করের কলমে বিবাহ বিভ্রাট। বলাই বাহুল্য, এর আগে তোমরা লেখকের কলমে লাসাং গল্পটাকে প্রচুর ভালোবেসেছ। আর ইতিমধ্যেই কিন্তু আমাদের চ্যানেলে চলে এসেছে একেনবাবুর গল্প হরপ্পার শিলালিপি, সেটা শুনতে ভুলো না কিন্তু। আর খুব শীঘ্রই আমরা আনছি কাকাবাবু ও বজ্রলামা। আমাদের চ্যানেলে যদি প্রথমবার গল্প শুনতে এসে থাকো বা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের উদ্বুদ্ধ করতে ভুলো না। আর আমাদের সমস্ত গল্পের আপডেটস পেতে অবশ্যই বেল নোটিফিকেশনটাকে অল করে দিও। আমাদের আর্থিকভাবে সাহায্য করতে চাইলে আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারো জয়েন বাটনে ক্লিক করে। মাত্র 29 টাকা থেকে মেম্বারশিপ শুরু হচ্ছে। এছাড়া সুপার থ্যাঙ্কস, সুপার চ্যাট কিংবা সুপার স্টিকারের মাধ্যমেও আমাদের সাহায্য করতে পারো। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ সৌভিক সিংহ, রিম দেবনাথ, প্রসেনজিৎ নাথ, প্রসূন দাস, গৌরব রায়, সুকু এম, বৈজয়ন্তী ঘোষ, ঈশিতা ভট্টাচার্য, শুভম দাস ও হাসিব হোসেনের কাছে আমাদের মেম্বারশিপ গ্রহণ করার জন্য। ধন্যবাদ জানাই অজিত শর্মাকে আমাদের আর্থিকভাবে সহায়তা করার জন্য। আর দেরি না করে তাহলে শুরু করে ফেলি আমাদের আজকের গল্প, ত্রিজিৎ করের লেখা বিবাহ বিভ্রাট। নিন, বসুন। তারপর হঠাৎ বিয়ে ভাঙার সিদ্ধান্ত কেন? মিস্টার মিত্রর কথায় একে অপরের দিকে একবার তাকালো আবির আর রিয়া। তারপর নীরবে সামনের দুটো চেয়ার টেনে নিয়ে তার উপর বসে পড়ল ওরা। উত্তর কলকাতায় অবস্থিত মিস্টার মিত্রের এই অফিসটা কিন্তু বেশ বড় সড়ো। অফিসের বাইরে বিশাল বড় সাইনবোর্ডে গাঁট্টা গাঁট্টা অক্ষরে লেখা পাটিসাপটা ডিভোর্স সেন্টার। এখানে অতি যত্ন সহকারে বিবাহিত দম্পতিদের বিবাহ বিচ্ছেদ করানো হয়। ভদ্রলোকের যে উকিল হিসাবে বেশ পসার আছে তা এই অফিসটাকে দেখলেই বোঝা যায়। অফিসের বাইরেটা যেমন ঝাঁচকচকে, ভেতরটাও তেমনই শৌখিন। মার্বেলের মেঝে, দুদিকে বিশাল বড় বড় কাঠের আলমারি, দেওয়াল জুড়ে সোনালি ফ্রেমের বড় বড় ছবি, সবই অবশ্য খাবারের, এমনকি মিস্টার মিত্রের কাজের ডেস্কের ওপরেও একটা এই বড় লাফিং বুদ্ধার মূর্তি। কি কাণ্ড বলুন দেখি, দুজনেই মুখে কুলু পেটে বসে রয়েছেন। আমার কি কোনো সময়ের দাম নেই? হ্যাঁ, বাইরে তো শয়ে শয়ে দম্পতি দাঁড়িয়ে আছে ডিভোর্স করাবে বলে, আর আপনারা খামোখা এখানে একে অপরের মুখের দিকে চেয়ে বসে আছেন। আরে যখন কিছু বলবেনই না তখন বেকার বেকার আমার সময়টা কেন নষ্ট করছেন শুনি? আমি বলছি, প্রথম প্রথম একটু ইতস্তত করলেও একটা বড় সড়ো ঢোক গিলে আবির বলতে শুরু করে। আমি আবির চক্রবর্তী আর উনি আমার স্ত্রী রিয়া চক্রবর্তী। বছর দুই হয়েছে আমরা বিয়ে করেছি, ওই লাভ ম্যারেজ। কিন্তু শেষ এক বছর আমরা দুজন ভালো মতো বুঝতে পেরেছি যে এই বিয়ে করাটা আমাদের দুজনেরই জীবনের সব থেকে বড় ব্লান্ডার ছিল। তাই আমরা দুজন এখন একে অপরের থেকে জাস্ট মুক্তি চাই। মুক্তি মানে মিউচুয়াল সেপারেশন, অর্থাৎ ডিভোর্স, নিশ্চয়ই জানেন। তা কিসের ভিত্তিতে আপনারা ডিভোর্সটা চাইছেন? না মানে আপনার বউয়ের কি কোনো পরপুরুষের সঙ্গে পরকীয়ার সম্পর্ক আছে? অথবা মিসেস চক্রবর্তী, আপনার বর কি আপনাকে রোজ রাতে এসে মারধর করে? একে অপরের বিরুদ্ধে কোনো একটা অ্যালিগেশন তো নিশ্চয়ই থাকবে আপনাদের। নো, নাথিং, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, ওই কারণেই আমরা আলাদা হতে চাইছি। এই প্রথম কথা বলল রিয়া। কথাটা শুনেই মিস্টার মিত্রের মুখটা কেমন যেন আমশির মতো শুকিয়ে গেল। খুবই অপ্রসন্ন মুখে খাতায় কি যেন একটা খসখস করে লিখলেন তিনি। তারপর বিরক্ত মুখে বললেন, আরে দোর মশাই,
এমন একটা সহজ সরল ডিভোর্স কেস নিয়ে পাটিজাপটা মিত্রের কাছে আপনারা আসতে গেলেন কেন? বাজারে কি ডিভোর্স করানোর আর লোক নেই? জব তো সব ছুঁচো মেরে হাত বন্ধ। এই পাটিজাপটা মিত্রের রেপুটেশন কি আপনারা জানেন? হ্যাঁ, কি কি ডিভোর্স আমি করিয়েছি তার কোনো আইডিয়া আছে আপনাদের? এই তো মাস তিনেক আগেই এক ভদ্রলোককে ডিভোর্স করালাম, কিনা ভদ্রলোক স্ত্রীর রান্না রুটির মধ্যে একটা চুল পেয়েছিলেন। হ্যাঁ, সেই জন্য এতেই অবাক হচ্ছেন। তারপর ধরুন দেড় মাস আগে এক ভদ্রমহিলা এসেছিলেন, তার বর প্রতি রাত্রে ঘুমের মধ্যে তাকে খালি চিমটি কাটে। হ্যাঁ, ব্যাস দিলাম কেস করে, হয়ে গেল ডিভোর্স। আরে বাবা, শ্বশুরবাড়ির বাথরুম পিছল থেকে শাশুড়িমা সারাদিন বাংলা সিরিয়াল দেখেন, এই সব কারণে পর্যন্ত ডিভোর্স করিয়েছে এই পাটি সাপটা মিত্র। আদালতে জজ সাহেব তো বলেন, না মিস্টার মিত্র, ডিভোর্সের কেসে আপনি অপরাজেয়, আপনি যা লোক তাতে হর পার্বতীর ডিভোর্সও করিয়ে দিতে পারেন। আর এই পাটি সাপটা মিত্রের কাছেই কিনা আপনারা এসছেন এই জল ভাত কেস নিয়ে। ছি 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 ছি, আপনারা তো দেখছি আমার জীবনটা একেবারে পাটি সাপটা বানিয়ে ছাড়বেন মশাই। কথাটা বলতেই কি যেন একটা মনে পড়ে গেল মিস্টার মিত্রের। চটপট উনি ডেস্কের তলায় ঢুকে ব্যাগ থেকে টিফিন কারিটা বের করলেন, তারপর আবির আর রিয়ার সামনেই নিজের চেয়ারে বসে টিফিন কারি খুলতে লাগলেন। কি জানেন তো, মাথাটা গরম হয়ে গেলেই না আমি নিজেকে আর ঠিক ধরে রাখতে পারি না, তখন আমার এইটার প্রয়োজন হয়ে পড়ে। কথা বলতে বলতেই টিফিন কারির ভেতর থেকে বের হওয়া একটা বেশ পুরুষ্টু পাটি সাপটায় কামড় বসালেন মিস্টার মিত্র। তারপর চোখ বন্ধ করে সেটা মুখের ভেতর খানিকক্ষণ কামড়াতে কামড়াতে বললেন, অ্যাডজাস্টমেন্টে অসুবিধা হলো কেন সেটা তো একটু শুনি। ডিভোর্স যখন করাবেনি তখন একটু ঝেড়ে কাশুন তো মশাই। অ্যাডজাস্টমেন্টে অসুবিধা হওয়ারই কথা, ওর মতো মানুষের সঙ্গে না কেউ অ্যাডজাস্ট করতে পারবে না। অনেকক্ষণ ধরে কথাগুলো নিজের ভেতরে চেপে রেখেছিল রিয়া, ভেবেছিল ভালোই ভালো কেস ফাইল করে চুপচাপ বাড়ি ফিরে যাবে। কিন্তু এতক্ষণ এই উকিল মশাইয়ের বাজে বকবক শুনতে শুনতে ওর ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ও এবার রেগে মেগেই বলতে শুরু করলো, শুনুন, এই যে লোকটিকে দেখছেন না, উনি এক নম্বরের অপদার্থ আহম্মক উজবুক, এনার সঙ্গে কেউ ঘর করতে পারবে না। যখন প্রেম করতো তখন অন্যরকম ছিল, কিন্তু বিয়ের পর একদম পাল্টে গেছে। তাই না? আমি পাল্টে গেছি? হ্যাঁ, আর তুমি পাল্টাওনি? বিয়ের আগে কোথায় ছিল তোমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা? তখন তো বাবুর কথা না শুনে ঘুম আসতো না, আর এখন বাবু পাশে শুয়ে ঘুমিয়ে পড়ে আর তুমি ফেসবুক স্ক্রোল করো। জানেন উকিলবাবু, শেষ ছমাসে একটা চুমু অবধি খাইনি আমরা, আর খাবো কী করে, সবসময় তো উনি ফেসবুক স্ক্রোলই করে যাচ্ছেন আর ইনস্টায় রিলস দেখে যাচ্ছেন। একদম বাজে কথা বলবে না বলে দিলাম। জানেন উকিলবাবু, যখন প্রেম করতাম তখন কত পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস পরে আসতো, সবসময় ফিটফাট সাফসুত্র, আমি ভেবেছিলাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছেলে। ও মা, বিয়ের পর দেখি একদম উল্টো, জামা কাপড় নিয়মিত ধোয় না, এক মোজা এক মাস ধরে পরে, কি নোংরা কি নোংরা। এই শীতকালে মাত্র দু সপ্তাহে একবার স্নান করে, জানেন উকিলবাবু। আপনি বলুন, রাত্রে ওর পাশে যে শুই সেটাই বড় কথা নয়? আচ্ছা তাই না, আমি নোংরা, আর তুমি কি? তুমি একটা মিথ্যেবাদী। বিয়ের সময় তো খুব ঘটা করে বলেছিলে যে রান্না করতে পারো, তখন কত কথা, এটা করে খাওয়াবো, ওটা বেড়ে খাওয়াবো, এটা রেঁধে খাওয়াবো, আর এখন প্রতিদিন খালি ঢ্যাঁড়স আর ঢ্যাঁড়স। জানেন উকিলবাবু, মাসের 30 দিন 30 রকমের ঢ্যাঁড়সের পদ হয় বাড়িতে, ঢ্যাঁড়সের ডালনা, ঢ্যাঁড়সের ছক্কা, ঢ্যাঁড়সের চচ্চড়ি, ঢ্যাঁড়স ভাজা, খালি ঢ্যাঁড়স আর ঢ্যাঁড়স। একটা মানুষের যে ঢ্যাঁড়স এতটা পছন্দ হতে পারে তা একে না দেখলে বোঝা যায় না। ঢ্যাঁড়স পছন্দ বলেই তো তোমায় বিয়ে করেছিলাম, নইলে আর কপাল পোড়াতাম কেন? আর আমি যদি মিথ্যাবাদী হই, তুমি একটা ফ্রড, চোর। কেন, বিয়ের আগে তো বলেছিলে কত জায়গায় নিয়ে যাবে ঘুরতে, মন্দারমণি, দীঘা, পুরী, নর্থ, সাউথ, কত কিছু, আর বিয়ের পর শুধু চাকলা কচুয়া।
বিয়ের পর হানিমুনে চাকলা কচুয়া, হানিমুনের পরে চাকলা কচুয়া, গরমের ছুটিতে চাকলা কচুয়া, দুর্গাপুজোর ছুটিতে চাকলা কচুয়া, এমনকি ক্রিসমাসেও চাকলা কচুয়া। গত দেড় বছরে 33 বার ওই জায়গায় গেছি। এখন তো মনে হয় আমি মরে গেলে আমার শ্রাদ্ধটাও তুমি ওই চাকলা কচুয়ায় গিয়ে করবে। লোকনাথ বাবাকে যত ভালোবাসো, বউকে ততটা ভালোবাসলে বরং কাজে দিত। খবরদার বলে দিলাম, লোকনাথ বাবাকে নিয়ে কিচ্ছু বলবে না, খুব খারাপ হয়ে যাবে। কিন্তু আমার থেকে যখন দু হাত পেতে শাড়ি গয়না নাও, তখন লজ্জাটা করে না? তোমার বাড়িতে যে সকাল থেকে রাত পর্যন্ত ঝিয়ের মতো খাটি বিনে পয়সায়, সেই সার্ভিস নিতে তোমার লজ্জা করে না বুঝি? তুমি না একটা সাইকো। না না, সরি সরি, একটা ঢেঁড়স প্রেমী, মাথা মোটা মিথ্যেবাদী। আর তুমি তুমি একটা উজবুক, একটা একটা নোংরা, ফ্রড, ভণ্ড, একটা একটা খুব খারাপ লোক। শান্ত শান্ত, আপনারা দুজনেই তো দেখছি একেবারে ছুপা রুস্তম মশাই, মনটা একেবারে পাটিসাপটা করে দিলেন বাইরি। আহা হা, কতদিন এরকম মারমার কাটকাট ঝগড়া দেখিনি। আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের কেসটা আমি নিচ্ছি। কিন্তু এই বিষয়ে একটা প্রবলেম আছে মিস্টার মিত্র। এইবার আবির আর রিয়া দুজনেই শান্ত হয়েছে। ওদের মুখে এখন একটা অদ্ভুত হতাশার ছাপ। প্রবলেম? আমি কেস নিচ্ছি, তারপরেও আবার কি প্রবলেম? না 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 না, মিছে মিছে চিন্তা করবেন না। তার কাছে এসছেন জানেন তো, আমি হলাম গিয়ে পার্টি স্যাপটা মিত্র। এই কলকাতা শহরে সবাই আমাকে এক ডাকে চেনে। পরপর 99টা ডিভোর্স করিয়েছি মশাই, একটাও কেস না হেরে। এই আপনাদেরটা নিয়ে 100 হবে। তারপরেই এই পার্টি স্যাপটা মিত্রের নাম গিনেস বুক অফ রেকর্ডসে ঝকঝক করবে। শুধু শুধু চিন্তা করবেন না তো, আমার কাছে এসছেন যখন তখন দেখবেন জীবনটা একেবারে পাটি ঝাপটা হয়ে যাবে। আরে বাবা, আপনি ব্যাপারটা ঠিক বুঝতে পারছেন না। এর আগে প্রায় 23 জন উকিলের কাছে আমরা গেছিলাম। প্রত্যেকেই কেসটা প্রথমে নেয়, আর তারপরেই কিছু না কিছু বিপদ ঘটে। কারোর ঠ্যাং ভেঙে যায়, কারোর হার্ট অ্যাট্যাক হয়, কেউ রাতারাতি ফোন করে কেস ফিরিয়ে দেয়। আমাদের ডিভোর্সটার উপর যেন শনির দশা লেগেছে। আচ্ছা, আপনি শিওর তো যে আমাদের ডিভোর্সটা আপনি করাতে পারবেন? আরে বাবা, ডিভোর্স করানোর জন্যই তো চেম্বারটা খুলে বসে আছি মশাই, কামোখাই চিন্তা করছেন। জানেন তো, এ জগতে জুড়তে গেলেই যত হাঙ্গামা, ভাঙাটা সবসময় খুবই সহজ। আপনি নিশ্চিন্তে থাকুন, আপনাদের ডিভোর্স হচ্ছেই হচ্ছে। এই দেখুন, এই দেখুন, এই যে পার্লে জি বিস্কিটটা, এ আমি কেমন টকাত করে ভেঙে ফেললাম। আপনাদের বিয়েটাও আমি ঠিক এইভাবেই ভেঙে দেব, ওই পার্টি সাপটার দিব্যি। চিন্তা করবেন না একদম, চিন্তা করবেন না। মিস্টার মিত্রর কথা শেষ হতেই চেয়ার ছেড়ে উঠে পড়ে আবির আর রিয়া। তারপরে একে অপরের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে দুজনেই মনে মনে বলে, ফাইনালি ডিভোর্সটা হচ্ছে তাহলে। কি এবার খুশি তো? কে কে ঘরের মধ্যে কে ঢুকেছে? মাঝরাত্রে হঠাৎ বিছানার উপর ধর্মর করে উঠে বসেন মিস্টার মিত্র। তার বেডরুমে এখন টিমটিম করে চলছে একটা নাইট বাল্ব। সেই নাইট বাল্বের নিভু নিভু আলোতেই নিজের বিছানার সামনে 4টি অস্পষ্ট অবয়ব খেয়াল করলেন উনি। তারপর প্রায় কাঁপা কাঁপা গলাতেই উনি বললেন, আপনারা কারা? ঘরে কি করে ঢুকেছেন? কি কি জানছে কি? আমরা হলাম তোর জোম, তোকে নিতে এসেছি রে পাটি সাপটা। একটা মাছ খাই পুরুষ কণ্ঠ শুনে
বিছানার উপর প্রায় লাফিয়ে উঠলেন পাটিসাপটা মিত্র। তারপর আরও জোরে কাঁপতে কাঁপতে বললেন, জম, এত তাড়াতাড়ি? হ্যাঁ, আমার যে এখনো সময় হয়নি জেঠু, এবারের মতো ছেড়ে দিন প্লিজ। ছেড়ে দেব? রে পাপি নরাধম, তোকে ছেড়ে দিলে পৃথিবীর অসাতলে যাবে। প্রায় শখানেক লোকের ঘর ভেঙেছিস তুই, আর এখন আমার ছেলের সংসারের দিকে হাত বাড়িয়েছিস। এই হাত যদি না আজকে লাঠির ঘায়ে গুঁড়িয়ে দিয়েছে, তাহলে আমার নাম দর্প নারায়ণ চক্রবর্তী নয়। আহ, বেচারা ভয় পেয়ে গেছে, ছাড়ো না, তোমার সবটাতেই বাড়াবাড়ি। এবার বাকিটা না শুনেই যদি হাটানা করে যায়, তাহলে আর আসল কাজটাই হবে না। বলিহারি বাপু তোমায়, মরার পরেও গলার জোর গেল না। এইবার বেশ বয়স্ক এক মহিলার কণ্ঠ শুনতে পেলেন মিস্টার মিত্র। মহিলার কণ্ঠে অদ্ভুত মায়া মাখানো, সেই কণ্ঠস্বর শুনে বুকে যেন একটু বল পেলেন উনি। কিন্তু পরক্ষণেই আর একটা ভয়ঙ্কর মহিলা কণ্ঠ শুনে ওনার বুকের ভেতরটা একেবারে ধড়াস করে উঠল। সেই ভয়ঙ্কর মহিলা কণ্ঠ বলে উঠল, দিদি, বেয়ান মশাইকে থামাচ্ছেন কেন? ওই পোড়ার মুখ মিলসেটা আমার মেয়ের সংসারের দিকে হাত বাড়িয়েছে। ইচ্ছে করছে ওর মুখে একদম নুড়ো জেলে দি, তারপর ঝেঁটা দিয়ে আচ্ছা করে পিটিয়ে খেজুর গাছে উল্টো করে টাঙিয়ে রাখি। ওরে বাবারে, ওরে বাবারে, আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি, প্লিজ ছেড়ে দিন। তাই নাকি রে পোড়ার মুখ, কিছু করিসনি? আমার মেয়ের ডিভোর্স করাবি বলে তো খুব উঠে পড়ে লেগেছিস, এতক্ষণ তো শুধু মুখে কথা বলেছি, বেঁচে থাকলে না এতক্ষণে গলায় আশবটি দিয়ে কোপ দিয়ে দিতাম। আহা, শান্ত হও গিন্নি, শান্ত হও। এই যে তুমি যে আর মানুষ নেই সে কথাটা কি ভুলে গেছো? এই মরার পরে এমন করলে চলে না। এইবার আর একটা পুরুষ কণ্ঠ শুনতে পেলেন পাটি সাপটা মিত্র। তবে এবারের কণ্ঠটা আগের পুরুষ কণ্ঠটির থেকে নরম সরম, খানিকটা গোবেচারা প্রকৃতির। আপনারা কারা একটু খোলসা করে বলবেন মাইরি, নইলে এই পাটি সাপটা দিব্যি বলছি এখানেই হার্ট অ্যাটাক করে মরে যাবো। কিন্তু ঠকঠক করে কাঁপতে কাঁপতে বললেন পাটি সাপটা মিত্র। পূর্বের সেই নরম মহিলা কণ্ঠ আবার বলে ওঠে, না না বাছা, হার্ট অ্যাটাক করে লাভ নেই, তার চাইতে বরং আমরা যেগুলো বলছি সেগুলো মন দিয়ে শোনো। এই যে আমি, আমি হলাম গিয়ে সরজুবালা চক্রবর্তী, আর এই আমার ডান পাশের ইনি, ইনি হলেন দর্প নারায়ণ চক্রবর্তী, আমার স্বামী, আর আমরা হলাম গিয়ে আবির চক্রবর্তীর বাবা আর মা। অল্প আলোতে এতক্ষণে বেশ চোখ সয়ে গেছে পাটিসাপটা বাবুর। এইবার তিনি স্পষ্ট দেখলেন তার খাটের ডান দিকে দাঁড়িয়ে আছে এক স্নেহময় প্রৌঢ়া, এবং তার ডান পাশে বেশ শক্তপোক্ত সত্তরোর্ধ্ব এক প্রবল ব্যক্তিত্বময় প্রৌঢ়। বলাই বাহুল্য, সেই প্রৌঢ়ের মুখের ভাবভঙ্গি দেখে পাটিসাপটা বাবুর বুকটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। আর আমি হলাম বিদুশেখর রায়, আর এই যে আমার বাঁ পাশে ইনি আমার স্ত্রী জ্বালাময়ী ছুরি 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 প্রভাময়ী রায়, আমরা হলাম রিয়ার বাবা মা। এবার আরেক দম্পতিকেও স্পষ্ট দেখতে পেলেন পাটিসাপটা বাবু। খাটের পাশে বাঁ পাশে দাঁড়িয়ে আছেন একজন ষাটোর্ধ টাক মাথা ভদ্রলোক, আর তার পাশেই এক ভীষণ দর্শনা মহিলা। মুখখানা তার এমনভাবে ভ্যাংচানো যে দেখে মনে হবে এক্ষুনি বুঝি আগুন বেরিয়ে আসবে। হ্যাঁ, আপনারা কি জানেন এখানে? আর আবির আর রিয়া এরাই বা কারা?
বলো যা, নীলশের মুখে ছাঁটা ঘষি, আজ সকালে তো ওরা তোর কাছে গিয়েছিল ডিভোর্স করাতে, তুইও তো বেশ রসিয়ে রসিয়ে ওদের ঝগড়াঝাটি শুনলি। ঝাঁজিয়ে ওঠেন জ্বালাময়ী থুরথুরি প্রভাময়ী দেবী। আবির, রিয়া আজ সকালে ডিভোর্স, এইবার সব মনে পড়ে যায় পাটিসাপটা মিত্রের। আরে হ্যাঁ, তাই তো আজ সকালেই ওই নামের এক তরুণ দম্পতি এসেছিল বটে ওনার কাছে। ও কি ঝগড়াটাই না তারা করলো ওনার কেবিনে বসে। তাতে অবশ্য বিন্দুমাত্র রাগ করেননি তিনি, বরং খুবই খুশি হয়েছেন। দম্পতিদের মধ্যে এরকম মারমার খাটখাট ঝগড়া দেখতে ওনার বেশ মজা লাগে। আবিরাটিয়া ওরা তো এসেছিল আমার কাছে ডিভোর্স করাতে, ওদের কেসটাও তো আমি নিয়ে নিয়েছি। আপনারা আপনারা ওদের বাবা মা? কিন্তু এত রাত্রে আমার ঘরে ঢুকলেন কি করে? দেখুন পাটি সাপটা বাবু, এক বছর হলো আমরা চারজনেই মারা গেছি। আমরা চার বিয়ার বিয়ার মিলে তীর্থযাত্রা করতে গিয়েছিলাম, সেখান থেকে ফেরার পথে একটা বিচ্ছিরি গাড়ি দুর্ঘটনায় আমাদের চারজনের ভবলীলা সম্ভব হয়। কিন্তু ওই মরেও শান্তি নেই, ছেলেপিলের জ্বালায় ভূত হয়ে এখানে ওখানে ঘুরে বেড়াতে হচ্ছে। কথাগুলো বলতে বলতেই একবার হিঁচকি তুললেন পাটিসাপটা বাবু। এরা যা বলছে তা কি সত্যি? এই চারজন যাদের উনি সচক্ষে একদম জল জ্যান্ত দাঁড়িয়ে থাকতে দেখছেন ওনার সামনে, তারা আসলে কেউ মানুষ নয়, সবাই ভূত। ভয়ে ভয়ে নিজের গালে একটা রাম চিমটি কাটলেন। পরক্ষণেই আবার প্রচণ্ড যন্ত্রণায় কোকিয়ে উঠে বললেন, কি জ্বালা বাইরি, এ দেখছি স্বপ্ন নয়, একেবারে সত্যি। স্বপ্ন হতে যাবে কেন রে পাটি সাপটা, একেবারে চিমটি কাটা সত্যি। আর হ্যাঁ, আমাদের ছেলে মেয়ের সংসার যদি তুই ভেঙেছিস, তাহলে তোর মুন্ডু নিয়ে গেন্ডুলি খেলবো, এটাও আর একটা সত্যি। ওরে বাবা রে, মুন্ডু নিয়ে গেন্ডুলি? এই পাটি সাপটার দিব্যি বলছি, ওদের কেস আমি লড়ব না। কথাটা বলতে গিয়েই কি যেন একটা মনে পড়ে গেল পাটি সাপটা বাবু। তিনি তৎক্ষণাৎ গলার স্বর পাল্টে বললেন, ইয়ে মানে কেসটা যে না লড়লেই নয় মশাই, ওরা যে আমার 100 নম্বর ক্লায়েন্ট, ওদের কেসটা আমি নিয়ে নিয়েছি অফিসিয়ালি। এইবার যদি মাঝপথে ছেড়ে দিই, তাহলে তো সেটা কেস হেরে যাবারই সমান। হ্যাঁ, আর কেসটা যদি হেরে যাই, তাহলে আমার একটাও কেস না হেরে পরপর 100টা ডিভোর্স করানোর বিশ্ব রেকর্ডটা যে হাত চারা হয়ে যাবে। এবার তো বলবেন আর একবার বিয়ে দিয়ে দিতে, কি মাঝরাতে মশ খারাপ হচ্ছে নাকি? 100টা ডিভোর্সের বিশ্ব রেকর্ডের কথাটা মনে পড়তেই পাটিসাপটা বাবুর বুকে কোথা থেকে যেন অজস্র সাহস জুটে গিয়েছে। সেই সাহসে ভর করেই উনি বলেন, দেখুন মশাই, পারবো না, জাস্ট পারবো না, আমার বিশ্ব রেকর্ড আমি হাত ছাড়া হতে দেব না। দীর্ঘ 8 বছর ধরে যে স্বপ্নটা আমি একটু একটু করে বুনেছি, তা নষ্ট হতে আমি দেব না। এই ডিভোর্স আমি করাবই করাবো। ওরে ষণ্ড, মহাভণ্ড, অপগণ্ড কথাকার, তোকে মজা দেখাচ্ছি, যদি না তুই মিটমাট করেছিস তাহলে। তাহলে যদি না করাই তাহলে? তাহলেও আমাদের কাছে উপায় আছে। এর আগেও 23 জনকে ঠান্ডা করে দিয়েছি, আপনি কোথাকার হন পাটি সাপটা বাবু? এই ধরুন, এক ছোকরা উকিল কথা শুনছিল না, তাই দিয়েছি তার ঠ্যাং ভেঙে। এক বুড়ো ভাম বেঁকে বসেছিল মাঝ বাজারে, তার লুঙ্গি দিয়েছি খুলে। আবার একজন জাঁদরেল মহিলা ব্যারিস্টার বড্ড গই গাই করছিল, তা তার পুরনো প্রেমিকের খবর দিয়েছি স্বামীর কাছে ফাঁস করে। এখন তার নিজের সংসার বাঁচাতে পারলে হয়,
তারপর আমার মেয়ের সংসারের দিকে নজর দেবে। আপনারা যা খুশি করুন, এইসবে আমার কিচ্ছু যায় আসবে না। আমার ঠ্যাং ভাঙুন, লুঙ্গি খুলুন, পুরনো প্রেমিকাকে মানে ওটা নেই, সে যাই হোক না কেন, যা খুশি করুন, কিন্তু ডিভোর্স আমি করাবই। আপনার সঙ্গেও যে ওই একই জিনিস করব সেটা কি করে ভাবলেন? আপনি হলেন গিয়ে দ্য গ্রেট পার্টি সাপটা মিত্র, আপনার জন্য অন্য টোটকা আছে। অন্য টোটকা মানে? মানে ধরুন, কাল সকালের খবরের কাগজে যদি একটা আর্টিকেল বেরোয়, চরিত্রহীন পার্টি সাপটা কেমন হবে বলুন তো? এই 8 বছরে যে কটা কচি কচি মেয়েকে পিয়ে বানানোর নাম করে তাদের সারল্যের সুযোগ নিয়েছেন, ফষ্টি নষ্টি করে তাদের গর্ভবতী করেছেন, আর তারপর টাকা দিয়ে কিংবা সামাজিক কলঙ্কের ভয় দেখিয়ে তাদের মুখ বন্ধ করে দিয়েছেন, এমনকি গর্ভপাত পর্যন্ত করিয়েছেন, তারা যদি সবাই আপনার বিরুদ্ধে একসঙ্গে রাতারাতি মুখ খোলে, তাও তথ্য প্রমাণ সহ, পারবেন তো সামাল দিতে? চুপ করে গেলেন কেন? বিধুশেখরের কথা শুনে পাটিসাপটা বাবু এবার দরদর করে ঘামতে শুরু করেছেন, সঙ্গে প্রচণ্ড হেঁচকিও তুলতে শুরু করেছেন তিনি। প্রচণ্ড টেনশন হলে ওনার এমনটা হয়। আর এখানে কি আপনার গুণকীর্তন শেষ পাটিসাপটা বাবু? এই ধরুন, আপনি একবারও না হেরে 99টা কেস কিভাবে জিতেছেন সেগুলো তো সবার জানা দরকার। কিভাবে আপনি কখন বউয়ের কাছে মেয়ের গলা করে ফোন করে বলেছেন তার স্বামীর সঙ্গে আপনার অবৈধ সম্পর্ক আছে, আবার কখনো বরের কাছে অন্য পুরুষের কণ্ঠে ফোন করে বলেছেন আপনি তার স্ত্রীর পুরনো প্রেমিক আর তার বাচ্চাটা আসলে আপনার, এসব কথাও মানুষ জানুক। কখনো শাশুড়িকে ফোন করে বউমার নামে কান ভাঙিয়েছেন, তো কখনো শালাকে ফোন করে জামাইবাবুর চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন। 99টা সংসার কি এমনি এমনি ভাঙে? যাদের সামান্য বোঝালেই ঝামেলা মিটে যেত তাদেরকেও তো ইচ্ছা করে আপনি ডিভোর্স করিয়েছেন, এসব তো মানুষের জানা দরকার নাকি? কি বলেন পাটি সাপটা বাবু? এইবার বিধুশেখর থামলেন। পাটি সাপটা বাবুর হেঁচকি ততক্ষণে মাত্রা ছাড়িয়েছে, মিনিটে তিনি তখন প্রায় 5-10টা করে হেঁচকি তুলছেন, কিন্তু তার মধ্যেই কোনো রকমে হেঁচকি থামিয়ে তিনি বললেন, কি করতে হবে বলুন? এই তো বাছা পথে এসেছো, তাহলে বলি শোনো। কি বলো তো বাছা, এখনকার তোমাদের এই যুগে না মানুষের মধ্যে যোগাযোগের খুব অভাব, দুটো মানুষ একসঙ্গে থাকছে, খাচ্ছে, শুচ্ছে, অথচ তাদের মধ্যেই হাজার হাজার মাইলের দূরত্ব, এমনটা কেন হবে বলো তো? আমাদের সময় তো এমনটা ছিল না, তা বলে আমাদের সময় কি মান অভিমান হতো না, নাকি কেউ রাগ গোসা করতো না? আসলে তখন কেউ রাগটাকে মনের মধ্যে পুষে রাখত না, এই যা ওই যে ইগো না কি যেন একটা বলে, ওই ওইটাই সব যন্ত্রণার মূল। দুজনের মনে দুজনের জন্য ভালোবাসা আছে, মায়া আছে, প্রেম আছে, দুজনেই চায় মিটমাট করে নিতে, কিন্তু কেউ আগে মুখ ফুটে বলতে চায় না। ও মা বললে যে ইগো লাগবে, ওই এক ইগো নিয়ে দুজনে গোল ধরে বসে থাকবে, যন্ত্রণায় ছটফট করবে, কিন্তু তবুও একে অপরের কাছে স্বীকার করবে না, এমন ভাব করবে যেন কিছুই হয়নি, মনে মনে ভাঙবে, অথচ বাইরে মদ খাবে না, এমন করলে কি চলবে বাবা? তাই না তাই, আর শুধু ইগো না, আরেকখানা জিনিসও আছে বেয়া,
যুগে যেটা ব্যাপক অভাব, আর সেটা কি বলুন তো? মানিয়ে নেওয়া, ওই ইঞ্জিনিতে অ্যাডজাস্টমেন্ট নাকি ছাইপাস যেন বলে, ওই মানিয়ে নেওয়ার অভাব এখন চারিদিকে। বিয়ের পর দুটো মানুষ যখন একসঙ্গে ঘর করবে তখন দুজনকেই মানিয়ে নিতে হবে, এই আসল কথাটাই এখন আর কেউ বোঝে না। সেজন্যই তো এত ঝামেলা, এত ঝগড়াঝাটি, এত মন কষাকষি। আরে বাবু, আমাদের যুগে কি আমরা মানিয়ে নিইনি? আর খালি কি মেয়েদেরকেই মানিয়ে নিতে হয়? একদম না, বরং ছেলেদেরকেও মেয়েদের সঙ্গে মানিয়ে নিতে হয়। আমরা তো একটা মানুষকে তার ঠিক ভুল সবটা নিয়ে বিয়ে করি, তাই না? তাহলে তার ঠিকগুলোর সঙ্গে ঘর করতে পারলে ভুলগুলোকেও আপন করে নিয়ে সেগুলোকে শুধরে দিতে পারবো না কেন? অথচ এখনকার ধারাটাই যেন অন্য। ছেলেরা বলে কেন আমি মানিয়ে নেব, মেয়েরা বলে আমারই বা কি দায়। আরে বাবা, এমন করলে দিনের শেষে তো আর একটা সংসার টিকবে না। সব ছেলে আর মেয়ে মুখ দেখা দেখি বন্ধ করে আলাদা আলাদা থাকবে, তা কি হয় কখনো? অতঃপর আপনার কাজ হচ্ছে আমাদের ছেলে আর বৌমার মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি আর দূরত্ব মেটানো, কি বুঝলেন তো? চিন্তা করবেন, এই কাজটা কিভাবে করতে হবে সেটাও আমরাই আপনাকে বলে দেব। দর্পনারায়ণের কণ্ঠও এখন আগের থেকে মোলায়েম। বিধুশেখরের শেষ কথাটায় কোনো রকমে মাথা নাড়ান পাটিসাপটা বাবু, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, জীবনটা একেবারে পাটিসাপটা করে দিল বাইরি। মিস্টার মিত্রের অফিসে ঢোকার আগে একবার থমকে দাঁড়ালো আবির আর রিয়া। ওদের এখন চোখ পড়েছে অফিসের বাইরে টাঙানো বিশাল বড় সাইনবোর্ডটায়। সেখানে লেখা কথাগুলো মনে মনে পড়ল ওরা দুজনেই। পাটিসাপটা ম্যারেজ সেন্টার, এখানে অতি যত্ন সহকারে ভাঙা বিয়ে জোড়া লাগানো হয়। পুরোটা পড়ার পর একে অপরের দিকে তাকিয়ে মিটিমিটি হেসে ওরা ঢুকে পড়ল অফিসের ভিতর। কি মিস্টার মিত্র, আসতে পারি? আবিরের ডাকে খবরের কাগজ থেকে মুখ তুললেন মিস্টার মিত্র ওরফে পাটিসাপটা মিত্র। তার ডেস্কের ওপরে তখন ছড়ানো প্রায় 18-20টা খবরের কাগজ। আরে আবির, রিয়া, এসো এসো, খবরটা পেয়েছো তাহলে? পাবো না আমার, এত বড় একটা বিশ্ব রেকর্ড করেছেন, সমস্ত কাগজে তো শুধু আপনারই ছবি। পরপর 100টা ডিভোর্সি দম্পতিকে আবার বিয়ে দেওয়া, তাও আবার তাদের সমস্ত সমস্যার সমাধান করে, এ কি চারটিখানি কথা? আপনি তো অসাধ্য সাধন করেছেন একেবারে। রিয়ার কণ্ঠে আনন্দের আমেজ। রিয়ার কথায় হো হো করে হেসে ওঠেন পাটিসাপটা বাবু, তারপর আপন মনেই বলেন, তোমাদের জন্যই তো এই পথে আসা। হ্যাঁ, কিছু বললেন? না না, কিছু না কিছু না, বসো বসো, কি খাবে বলো, চা না কোল্ড ড্রিঙ্কস? আরে না না, ওসব না, আমরা শুধু পাটিসাপটা খাবো। ওকে ওকে, অ্যাজ ইউর উইশ, অ্যাজ ইউর উইশ। কী জানো তো আবির, আমার ঠাকুর দাদার বড় পছন্দের খাবার ছিল এই পাটিসাপটা। শুনেছি তিনি এক এক দিনেই 5-6 ডজন করে পাটিসাপটা খেতেন। তা ওনার এতই পাটিসাপটা প্রীতি ছিল যে যখন আমি হলাম, আমার মুখ দেখেই উনি বললেন, দেখেছো গিন্নি, ছেলের মুখে পুরো পাটিসাপটা বসানো, এর নাম আমি দিলাম পাটিসাপটা। দেখে নিও গিন্নি, এই ছেলে একদিন মিত্র পরিবারের নাম উজ্জ্বল করবে, এর জন্যই একদিন বিশ্বজুড়ে পাটিসাপটার নাম লোকের মুখে মুখে ঘুরবে। মা, বাবা, ঠাকুমা, এই নাম নিয়ে পরে অনেক ওজোর আপত্তি করলেও কোনো কিছুই ধোপে টেকেনি। যাই হোক,
এই দেখে আমার নাম হলো পাটি সাপটা মিত্র। ঠাকুরদার নামটা মন্দ রাখেনি, আমার মা বলে আমি নাকি আমার ঠাকুরদার ওই পাটি সাপটা খাওয়ার ধাতটাই পেয়েছি। তবে ওনার মতো দিনে 5 ডজন না হলেও দিনে 1.5-2 ডজন আরামসে সাঁটিয়ে দিতে পারবো। আচ্ছা, আজ কিন্তু শুধু অভিনন্দন জানাতে আসিনি, নেমন্তন্নও করতে এসেছি। আগামী রবিবার আমাদের পুঁচকেটার অন্নপ্রাশন, আপনাকে কিন্তু আসতেই হবে। এই যে অন্নপ্রাশনের কার্ড। অন্নপ্রাশনের কার্ডটা হাতে নিয়ে মনটা আনন্দে ভরে উঠল পাটি সাপটা বাবুর। কার্ডের ওপর মিষ্টি বাচ্চার ছবিটার দিকে তাকাতেই ওনার মাথার ভেতর উড়ে আসতে লাগলো 1.5 বছর আগেকার সেই স্মৃতির পাহাড়, সেই আবির আর রিয়ার ওনার কাছে ডিভোর্স করতে আসা, সেদিন রাতেই আবার ওদের বাবা মাদের মাঝরাতে ওনার ঘরে আগমন এবং রীতিমতো থ্রেট দিয়ে আবির আর রিয়ার মিল করানো। বাবা রে বাবা, এই মিল করাতেও কি কম ঝক্কি পথে হয়েছিল পাটিসাপটা বাবুকে? হ্যাঁ, আবিরকে মেয়ের গলা করে ফোন করে উনি বলেছিলেন যে উনি রিয়ার বন্ধু, রিয়া আবিরকে খুব ভালোবাসে, একসঙ্গেই থাকতে চায়, ডিভোর্সটাও করতে চায় না, কিন্তু শুধু লজ্জায় এই কথাগুলো বলতে পারছে না। অন্যদিকে আবার রিয়াকে ফোন করে বলেছিলেন ঠিক উল্টোটা। শুধু কি তাই, আবিরের নাম করে রিয়াকে গিফট পাঠানো, রিয়ার নাম করে আবিরকে, তারপর একদিন দুজনকেই বেনামি চিঠি পাঠিয়ে একটা ডেটের বন্দোবস্ত, এবং সবশেষে একদিন দুজনকে সামনে বসিয়ে সৎ পরামর্শ। ব্যাস তাতেই কাজ হয়েছিল। ছেলে মেয়ে দুটো একে অপরের ভুল স্বীকার করে কথা দিয়েছিল যে এরপর থেকে তারা আজীবন একসঙ্গে থাকবে। আবির আর রিয়ার মিল ঘটানোর পরেও কিন্তু দুই অশরীরী দম্পতির হাত থেকে মুক্তি পাননি পাটিসাপটা মিত্র। ওনার সব কেচ্ছা ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে দিয়ে ওনাকে দিয়ে বিধু শেখর প্রতিজ্ঞা করিয়ে নেন যে এরপর থেকে আর কোনো ডিভোর্স কেস পাটিসাপটা বাবু নেবেন না, বরং তার বদলে যত ডিভোর্সি দম্পতি আছে তাদের মধ্যেকার ঝামেলা মিটিয়ে তাদের আবার রেজিস্ট্রি ম্যারেজ করাবেন, আর এটাই হবে ওনার এতদিনের পাপের একমাত্র শাস্তি। ব্যাস আর কি, সেই থেকে পাটিসাপটা ডিভোর্স সেন্টার পাল্টে হয়ে গেল পাটিসাপটা ম্যারেজ সেন্টার। অবশ্য প্রথম প্রথম ভাঙা বিয়ে জোড়া দিতে একদম ভালো লাগতো না পাটিসাপটা বাবুর, কিন্তু পরে 10-15টা বিয়ে দিতেই একবার উনি যখন মজা পেয়ে গেলেন তারপর থেকে আর কোনো কষ্ট রইল না। তারপর থেকে সেই যে ভাঙা বিয়ে জোড়া দেবার কাজ শুরু করেছেন, এখনো পর্যন্ত জুড়েই চলেছেন। এই তো বাড়ি সাপটা চলে এসেছে, নাও নাও নাও, এবার খাওয়া শুরু করো, খাও খাও খাও। টেবিলের ওপর থেকে অন্নপ্রাশনের কার্ডটা সরিয়ে রেখে দুটো পাটিসাপটার প্লেট পিয়ের হাত থেকে নিয়ে আবির আর রিয়ার দিকে এগিয়ে দিলেন তিনি। তারপর নিজের প্লেট থেকে বেশ বড় নরম তুলতুলে ভেতরে ক্ষীর সন্দেশ আর নারকলের পুর দেওয়া পাটিসাপটা মুখে দিয়ে প্রসন্ন চিত্তে পাটিসাপটা বাবু বললেন, এ যে যা বলুক ভাই, পাটিসাপটার মতো এমন অপূর্ব খাবার কিন্তু ভূভারতে নেই। এই পরম আনন্দের দিনে আমার তো বলতেই ইচ্ছে করছে, 3 cheers for পাটিসাপটা! হিপ হিপ হুররে! শুনছিলে বিবাহ বিভ্রাট, কাহিনী ত্রিজিৎ কর, গল্প পাঠে ও পাটিসাপটা মিত্রের ভূমিকায় রণদীপ, আবিরের ভূমিকায় অনুভব, রিয়ার ভূমিকায় ছিলাম আমি স্মিতা, রিয়ার বাবা ও মায়ের ভূমিকায় যথাক্রমে রক্তিম ও অধ্যায়, আবিরের বাবা ও মায়ের ভূমিকায় যথাক্রমে কৌশিক ও পিয়ালি, শব্দগ্রহণ ও আবহ সৃষ্টি করেছে অনুভব, বিশেষ সহযোগিতায় ছিল লিও, এপিসোড ডিরেকশনে ছিলাম আমি স্মিতা, এবং এই পোস্টারটি ডিজাইন করেছে আর্ট ইয়োগী। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প জানাও কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও সবার সঙ্গে, আর এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ করে নাও, আর বেল নোটিফিকেশনটাকে অবশ্যই অল করে দাও। কাকাবাবু, একেনবাবু, ইনকুইজিশন, এসব ভালো ভালো গল্পের নোটিফিকেশন তো পেতে হবে নাকি?
আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামী গল্পে। টিম থ্রিলারল্যান্ডের তরফ থেকে সবার জন্য রইল এক রাশ শুভেচ্ছা। সবাই ভালো থেকো, ভয়ে থেকো।